বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সামনে এলাম, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম কিছুদিন, তাই অনেকদিন আসতে পারিনি। আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, লাইয়ের রেসিপি, মৌরি লাউ। তাহলে আমি মৌরি লাউ কিভাবে করছি তাহলে তোমরা আমার সাথে থেকে দেখো। এদেখো, মৌরি লাউয়ের জন্য একটা লাউ নিয়েছি, আর কিছুটা ছোলার ডাল আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলার ডাল নিয়েছি। প্রথমে লাউটাকে আমি কেটে নেব। দেখো, লাউগুলোকে আমি এইভাবে কেটে নেব। মৌরি লাউয়ের জন্য আমি 1 চামচ মতো মৌরি হালকা করে ভেজে নেব। মৌরিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। প্রথমে কড়াইতে সর্ষে তেল দিচ্ছি, ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন আর কিছুটা মৌরি। ফোড়নটা হয়ে গেছে, আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি, আর দিচ্ছি 1টা গোটা টমেটো মাঝারি সাইজে, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল মশলা খুব ভালো করে কষিয়ে নেব। ছোলার ডাল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর লাউটা কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লাউটা দিয়ে দিচ্ছি। লাউটাও খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। দেখো, লাউ থেকে তো একটু জল ওঠে, বেশি জল ওঠেনি, আমি সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম লাইয়ের তাই। দেখো, ডালটাও বেশ সেদ্ধ হয়ে এসেছে, আমি হালকা একটু গরম জল দেবো, বেশি দেবো না, অল্প একটু। আমি অল্প একটু গরম জল দিলাম, তোমরা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্বাদটা কিন্তু ঠিক থাকবে, এর বেশি দেব না। এবার আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, লাউ ছোলার ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু চিনি দিচ্ছি, চিনিটা না তোমরা না চাইলে নাও দিতে পারো, বেশি দেবো না, অল্প দেব, যেহেতু নিরামিষ রেসিপি তো। এবার আমি 1 চামচ ঘি দিচ্ছি, যে মৌরি ভাজার গুঁড়োটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মৌরিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি লাস্টে। একদম রেডি হয়ে গেছে আমার মৌরি লাইয়ের রেসিপিটা, পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর মৌরি লাউয়ের রেসিপিটি আমি বানিয়ে ফেললাম, তোমরা কিন্তু এভাবে বানাতে পারো। এটা খুবই একটা সুস্বাদু রেসিপি এবং হেলদি রেসিপি, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে অবশ্যই জানিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।